গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। জানি না ঘ্যাড় ঘাড়ে একটা আওয়াজ পাচ্ছ কিনা, সকাল থেকে এই আওয়াজটা শুনছি। ওই গলির কাজটা শুরু হয়েছে, আর আজকে ওই গলির কাজের জন্যে ময়লার গাড়িও আসেনি, আজকে নোংরা নিতে আসেনি আর কি। তো আজকে আমার ফেলাটা খুবই দরকার ছিল, কিন্তু আসেনি, কি আর করা যাবে, কালকেই যেতে হবে ফেলতে এই আর কি। আর মাকে আজকে ফোন করলাম যে কবে শিবরাত্রি আসল করলে ভালো হয় বা কিছু, এবার শনি রবি দুদিন পড়েছে আর কি। তো মা বলল শনিবার মিশি পাচ্ছে যেহেতু, ওই জন্য তখন ভাবলাম আমরা যে আর ক্রমই কোনো বছরই শিবরাত্রি করে না, যাই না এবার ওর কি মাথা চাড়া উঠেছে, বলছে কিনা আমিও করবো। এর আগে করতে কই, বিয়ের পর 2 বছর তো দেখিনি, আমি তো একাই করলাম। তাহলে এবছর করছো কেন বাবা? দরকার আছে বলে মানে ঠাকুরের সাথে নথিপত্র করেছো নাকি কিছু একটা? যাই হোক, এখন মিটিং এ রয়েছে, তো বলছে বছর করবে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে তাহলে 3 দিন নিরামিষ খেতে হবে। তো আমি খিচুড়ি ডালে এসব ভালোই খাই, আমি চালিয়ে দিতে পারবো, কিন্তু ওর হয়ে গেছে মুশকিল, ও তো খিচুড়িও ভালোবাসে না। না তো দেখা যাক কি হয়, কিন্তু 3 দিন তো নিরামিষ খাবোই খাবো। শুক্রবার যেহেতু উপোষের আগের দিন নিরামিষ খাবো, শনিবার তো শিবরাত্রি, আর রবিবার যেহেতু শিবরাত্রি ছাড়ছে না তাই জন্য নিরামিষ খাবো। তো এই আর কি 3 দিন পরপর চলবে। তো আজকে তাই জন্য ভাবলাম যে একটু ওই গলা মেটে এগুলো রয়েছে ওগুলো একটু করব, আর কাতলা মাছটা করব। ও আর সবজি নেই, আমার বিশ্বাস করবে না, মানে একটা উচ্ছে, একটা কাঁচকলা, আর একটুখানি ফুলকপি পড়ে রয়েছে। তা ফুলকপি তো এই একদিন ডালিয়া বানাবো, চলে যাবে তাতে। তো বাজার কিচ্ছু নেই, আর ফল বাজারও করতে হবে, কারণ শনিবার দিন আমাকে ওই পাটা দেখানোর জন্য হসপিটালে নাম লেখানো হয়ে গেছে, তো ওইখানে ডাক্তারের কাছে যেতেই হবে আর কি। কারণ পায়ের ওইখানটা চাপ দিয়ে বসলে এখনও লাগছে আমার, কিন্তু সেটা কেন থাকবে, পুরো কিওর হওয়াটা জরুরি আর কি, তাই জন্য যেতেই হবে। তো সেখানেও কত কি টাইম লাগবে জানি না, কারণ নাম লেখানো যায়নি, অনেকটাই টাইম লাগবে বলে মনে হচ্ছে। তো সেটা কোনো অসুবিধা নয়, শনিবার দিনটা ব্যাপারটা হচ্ছে তাহলে আমরা বাজারটা করতে পারবো না বেরিয়ে গিয়ে। আর শুক্রবার দিন হয় টাইম, কিন্তু শুক্রবার দিনও ওর অফিস থাকবে, আজকেও যদিও ওর অফিস আছে, তো একদিন আগে থেকেই করাটা না ভালো এখানে, কারণ আমি তো জানি এখানে বাজারে গেলে আমি একদিনে সবটা পাবো না, বেল তো পাবো বলে আমার মনেও হয় না, বেল পাতাও পাবো না। সুতরাং দেখি আজকেই যাবো, একদিন হাতে রেখে যাওয়াটাই ভালো, যদি কিছু ভুলে যাই তো একদিন মানে শুক্রবারটা তাও হাতে থাকবে আর কি। তো এইসব প্ল্যান প্রোগ্রাম করেছি। আর আজকে সবজিও তো নেই, শুক্রবার মানে কালকে তো নিরামিষ খেতে হবে, মেন প্রবলেম হয়ে গেছে আমার সবজি, তো কালকে নিরামিষটা খেতেই হবে, তাই জন্য আমাকে বাজারটা যেতেই হবে, দেখি কি পাই না পাই। তো চলো আস্তে আস্তে শুরু করি, এখন বেজে গেছে 11:40, কারণ আমাদের এই ঠিক করতে করতেই টাইম লেগে গেল, আর আমরা আজকে উঠেছি অনেকটা দেরিতে, 10:30 উঠেছি, কারণ ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, তো ওই জন্যে। তো চলো এবার দুপুরের রান্নায় যাওয়া যাক। কোন বাজে 12:52, তোমাদের সাথে তাড়াহুড়ো তো আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখন ভাত বসালাম, আর এখানে মাছটা হয়ে গেছে, আর এখানে মেটে আর গলা স্টমাক এইসব রয়েছে আর কি। তো এই দুটোই হবে আজকে আমাদের খাওয়ার জিনিস, সবজি আজকে নেই ঘরে তেমন, আর উচ্ছে ভাজা ওকে 2 দিন ভেজে দিয়েছি, কাঁচকলা দিয়েই বা আর কি বানাবো। হ্যাঁ, গাজর বিনস ছিল, সেটা কালকে রাতেও খেয়েছে, এখন আর খাবে বলে আমার মনে হয় না। আর তরমুজের কিছুটা ওকে জুস বানিয়ে দেবো, দেখো তরমুজটা কি লাল হয়েছিল, তেমন মিষ্টি ছিল। আর এখানে রাতেও আজকে হবে মাংস, যেহেতু 3 দিন নিরামিষ বুঝতেই পারছো, তাই জন্য আজকে মাংস করবো রাত্রিবেলাও। তো এখানে মশলাটা রয়েছে, আমি স্নান দান করে নিচে গিয়ে নিচের দোকানটা থেকে, যে মানে নিচেই যে মাংসের দোকানটা রয়েছে সেখান থেকে গিয়ে নিয়ে আসবো, মাংসটাকে মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দেবো। আর জানলাটা এই জাস্ট আমি দিলাম, কারণ আমি না মানে এখন তো আমি স্নানে চলে যাবো, গ্যাসটা হঠাৎ নিভে গেলে তো কেউ টের পাবে না, আমি সামনে থাকলে তাও ঠিক আছে, এই জানলাটা দিয়ে না এত হাওয়া আসে যে আমার গ্যাস নিভে যেতে চায়, তো আমি সামনে থাকলে ঠিক আছে, কিন্তু আমি তো এখন থাকবো না, স্নানে চলে যাবো, তো চলো স্নানে যাই। এখন বাজে 7:00, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আছে, লাস্টে তরমুজটা খেতে খেতে আমার পেটটা পুরো ভরে আছে। যাই হোক, তোমাদেরকে আজকে জুসটা দেখাই, এই দেখো দেখেছো জুসের কালারটা কি বিভৎস লাল, ও আমাকে বলছে আবার একটু অর্ডার দিও, তো তো ভরসা নেই, এটা লাল এসছে মানে মিষ্টি এসছে মানে পরেরটাও যে এরকম আসবে, বলছে পরেরটা যদি খারাপ আসে তাহলে না আবার কেন মানে আর করবো না অর্ডার। তো এই জুসটাও পুরো 1 গ্লাস প্রায় এইটুকু বাকি থাকে, ও এক চুমুকে খেয়ে নেয়, আগের দিনও তাই করতেন যে জুস, কিন্তু রয়ে শুয়ে খেলে টেস্টটা বোঝা যায়, যেরকম আমি ওর অনেক আগে আমার ভাত খাওয়া যায়, ও অনেকটাই স্লো,
ও অনেকটা স্লো আসলে। তো আমার ভাগ্যা হয়ে গেল বসে বসে আয়েস করে আমি এক কামড় দু কামড় করে এরকম করে তরমুজটা খেলাম প্রায় অনেকটা। তো আমি লাস্ট বলছি আমার না পেট ভরে গেছে পুরো, তিন চার পিস তখনও ছিল, তারপরেও দেখতে 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 ঠিক খাওয়া হয়ে গেল। ও আগের দিন এই জুসটা পুরোটা এক চুমকে খেয়ে নিয়েছে কিনা আর ঘুম পেয়েছে বলে বলছে না আজকে আমি রয়ে শুয়ে খাবো। আগের দিন আসলে বুঝতেও পারিনি কতটা মিষ্টি হবে না হবে, এবার বলছে আজকে আমি রয়ে শুয়ে খাবো, বলছে আর তরমুজ নেই, আনছি না আর তো নেই, বলছে ঠিক আছে আবার অর্ডার দিও তো দেখতে হবে আবার আছে কিনা অর্ডার, নয়তো মানে তরমুজ আছে কিনা জিও মার্টে, নয়তো কিনে আনতে হবে। এই যা 5টায় ঘুম থেকে তো উঠে গেছি, এখন বাজে 6:02। ওর ল্যাপটপটা থেকে আমি টাইমটা বললাম, এখানে ঘড়ি তো নেই আর ঘড়ি ডাইনিংয়েও টানানো হয়নি, সেই যে মনে আছে তোমাদেরকে বলেছিলাম ঘড়ির কাঁচটা ভেঙে গেছে বলে ভাঙা কাঁচ রাখতে নেই, মানে ভাঙা ঘড়ি রাখতে নেই বলে ও ফেলে দিয়েছিল, তো ওই জন্য ফেলে দিয়েছে। আর ওই ঘড়িটা আমার খুব পছন্দের ছিল, ওর চারদিকটা রাউন্ডটা ছিল ব্ল্যাক কালার, আর ঘড়িটার সাইজটা খুব সুন্দর ছিল, আগের বাড়িতে খুব সুন্দর করে টানানো ছিল, কিচ্ছু হয়নি। এই বাড়িতে এসে হঠাৎই এত হাওয়া দিল যে ঘড়িটাই মানে ওপর থেকে পড়ে গেল, এখানে তার পেরেকের ব্যবস্থা নেই, ওই স্টিকি হুকে লাগানো ছিল আর কি, ওই বাড়িতেও তাই ছিল কিন্তু পড়ে গেছিল, এই বাড়িতে পড়ে গেছিল, ওই বাড়িতে কোনো রেখে দাও না একটু কাপটা। তো দুজনের কফি খাওয়ার ডান হয়ে গেছে, এটা আমাদের কি নেশা হয়েছে, আর ও যদি একদিন না খায় তাহলে কিন্তু আমার হয় না, আমি করতে যাচ্ছি এদিকে আমি খাবো না সেটা আমি করতে পারছি না। আগে ওকে কিন্তু প্রচুর চা করে দিয়েছি, ফ্লাস্কে ফ্লাস্কে চা করে দিয়েছি, তাতে কিন্তু আমার নেশা ধরেনি। এই কফিটা যদিও আমি আগে খাওয়া ধরেছি কিন্তু ও এখন দিন রাত বলছে কফি, মানে বিকেল বেলাটাই বলে কফি আর মাঝরাতে, কালকে রাত্রিবেলা আমি একটু চোখ লেগে গেছিল বলে আমাকে বলতে পারেনি। বুঝতে পেরেছি যে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকতাম, ওটা একটা ইস্টার্ন ইন্ডিয়ার সাইড, তো তো সেখানে আসাম কাছে, তারপর তোমার চাইনা, তুমি শিওর এই কথাগুলো আমার দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছে? হ্যাঁ নিশ্চয়ই পাচ্ছে, যথেষ্ট জোরে বলছি তো, সেই সাইডটা থেকে অ্যাকচুয়ালি এসছে হচ্ছে চা পাতা, চাইনা থেকে চা পাতা আসার পরই আসামে চা ও মানে তো ইয়ে হয়, এগ্রিকালচার হয়, তো সেই জন্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানে একটা ইয়ে শুরু হয় যে আমরা চা খাই, চা চা মানে প্রচলনা শুরু হয়। কিন্তু সাউথের ব্যাপারটা হচ্ছে যেহেতু সব সি সাইডে, এখানে কফি বেশি এগ্রিকালচার হয়, তাই জন্য কফিটা এখানে বেশি চলে। এবার চা খেলে তুমি কলকাতায় ভালো থাকবে, কিন্তু এখানে থাকতে গেলে তোমাকে কফিটা খেতে হবে। আমি অত শত বুঝে খাই না বাপু, আমার দুধ পেটে যায় না, জন্য মা বাবা মামুনি পাপা সবাই আমাকে বকা দেয়, মানে দুধের ছিটে ফোঁটা পর্যন্ত আমার পেটে যায় না, তাই জন্য আমি কফিটা খেলে দেখছি দুধটা আমার পেটে যাচ্ছে, তাই আমি খাচ্ছি বাপু, আমি এত কিছু বুঝি না, জানিও না, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, যাই হোক। আচ্ছা তুমি এত কথা পেছন থেকে বলছো কেন, ক্যামেরার সামনে কেন আসো না? আসলে ব্যাপারটা হচ্ছে ও নিজেই এখন একটু গিল্টিতে ভুগছে, ওর যে সেই জ্বরটা হয়েছিল, তো তারপর থেকে না ওকে যখন বাড়ি গেছিল বাড়িতেও সবাই বলেছে প্রমি তোমার চেহারা কেন এত ভেঙে গেছে, চিরদীপদা বিশেষ করে মানে ওকে দেখে চিরদীপদা ভেঙে গেছে, যে চিরদীপদা বলছে ভাই চিরদীপদার দুঃখ দেখে আমার দুঃখ লেগেছে, হ্যাঁ ওর বেশি দুঃখ লেগেছে যে দাদার এত দুঃখ লাগছে, মানে চিরদীপদা ওকে রীতিমতো জড়িয়ে ধরেছিল যে ভাই তুই ডাক্তার দেখা ঠিক করে, আমার তোকে ভালো লাগছে না, তুই এত রোগা কেন, মানে ও চিরকালই একটু রোগাই রোগা টাইপের, মানে ও খেলে পড়ো, আমি ওকে তাই বলতাম তোমার খেলে পড়ো কেন গায়ে লাগে না, আমি তো মানে ব্যালকানিতে গিয়ে একটু হাঁ করবো হাওয়া ঢুকবে আমি তাতেও ফুলে যাই। তো তারপর মানে যাই হোক সবার গ্রোথটা যে সমান হবে সেরকম তো নয়, তবে জ্বরটা হওয়ার পর ও একটু বেশি চেহারার দিক থেকে ভেঙে গেল, তারপরে তো কাজের চাপ প্রচণ্ড ছিল, বললাম না লাইফ মানেই সবার আপস অ্যান্ড ডাউন থাকবেই, সেটা সবসময় আমরা প্রকাশ করি না, তো চাকরি নিয়ে ডামাডোল একটু মাঝে চলছিল, এখনও যে খুব স্টেবল অবস্থাতে রয়েছে ও সেরকমটা নয়, তো সব জায়গাতেই একটু তো চাপ প্রেশার থাকবেই, ওকে আমি সেটাই বোঝানোর চেষ্টা করি, কিন্তু আমাকে দেখলে কিন্তু কেউ বলবে না যে আমি লাইফে প্রেশারে রয়েছি চাপে রয়েছি কিছু না কিছু, আমার আমি বিন্দাস থাকতে ভালোবাসি, অত চাপ প্রেশার নিয়ে আমি যখন যেটা আমার সামনে আসবে যখন সেটাকে নিয়ে আমাকে ফেস করতে হবে তখন ভাবো ভাই, আগের দিনগুলোকে আমি খারাপ করতে চাই না আর কি, তো এই আর কি, তো ওই জন্য ওই একটু চেহারাটা আবার ঠিক করে নিই, তারপরে আসবে ঠিক করেছে ওই জন্য আসতে চায় না, তো এই আর কি কথা। আর আমি তোমাদেরকে সকালবেলা বুক ফুলিয়ে বলেছিলাম আমি আজকে বাজার যাবই যাব, কিন্তু ওই যে আর ল্যাদ খেয়ে যাই বিকেলবেলাটা, সত্যি কথা বলতে না একা একদম বেরোতেই ইচ্ছে করে না, আগে ও বেরোতো তো সেটা হেঁটে যাই কি স্কুটিতে যাই ওটা আমার কাছে ম্যাটার করে না, কিন্তু আমি একা যেতে ইচ্ছে করে না, সে হেঁটে গেলে ও যদি যায় সাথে তো ঠিক আছে, মাঝে খুব দরকার ছিল ডিমার্ট বাজার সব আমি একাই করেছি, কিন্তু
আজকে ভেবে দেখলাম যে কালকের দিনটা চালানোর মতো সবজি আমার কাছে চলে এসেছে, মানে আছে আমার কাছে আপাতত। রাত্রিবেলা যেটা করব সেটা নয়তো আমি কালকে কালকে আমাকে বাজার যেতেই হবে, সেটা আমাকে একা গেলেও যেতে হবে। তো আমি ভেবে দেখলাম শনিবারের আগে তো শুক্রবারের দিনটা হাতে থাকছি, আমি ঠিক নিয়ে আসবো। আর স্নান করে তো গেছিলাম, মাংসের দোকানটা তো খোলা পায়নি, দেখি সন্ধে হোক, সন্ধে ফন্দে দিয়ে নিয়ে তারপর নিচে গিয়ে নিয়ে আসবো। তো এই হচ্ছে গিয়ে কথা। তো চলো, যখন নিচে যাব তখন কথা হবে, নয়তো যখন রান্না করবো তখন আবার কথা হবে। এখন বাজে 9:41, আর আমি রান্না করতে চলে এসেছি। এখানে মাংসটাকে আমি পেঁয়াজ, আদা, রসুন, একটু আমন্ড আর টমেটো বাটা দিয়ে নুন, হলুদ আর আর একটুখানি জিরে গুঁড়ো এই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজটা অর্ধেক পেঁয়াজ বেটে দিয়েছি, অর্ধেকটা এখানে কুচি করে রেখেছি। এটাকে বেরেস্তা ভেজে উঠিয়ে রাখবো, নামানোর আগ দিয়ে দেবো। তো ইচ্ছা আছে একদম কষা কষা করে করার, দেখা যাক কি হয়। আর অল্প একটু মাংস নিয়েছি যাতে বাসি না থাকে। আর দুপুরের এইটুকু ভাত না রয়ে গেছে, এটা আমি আজকে রাতেই খেয়ে শেষ করে দেবো, কারণ কালকে থেকে নিরামিষ খাবো। তো ওই ভাতটা যেহেতু আশের সাথে লেগে গেছে, মানে আমিষের সাথে, তাই জন্য আর রাখবো না, তাই খেয়ে নেবো আজকে রাত্রিবেলায়। তো চলো মাংসটা করে নিই, মাংসটা তোমাদের সাথে শেয়ার করুন, এরকম মাংস আমরা অহরহই বাড়িতে করে থাকি। তো চলো একেবারে লাস্টে দেখা হবে। যাই হোক, তোমাদেরকে তো বলাই হয়নি যে রাস্তাটা এতদিন লোহার রড পাতা ছিল, দেখো এই রাস্তাটা আজকে ঢালাই হয়ে গেছে, হার্ডলি 3 থেকে 4 ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর দেখো এখানকার লোকজন কতটা ভালো মেনটেন করতে জানে, পুরোটাই এরকম স্ল্যাব ধরে ধরে হেঁটে যাবে। আর সামনেটাতে এগুলো করেইছে, প্লাস বেশি ফাঁকা আছে বলে সামনে এরকম একটা বাইক দাঁড় করিয়েছে। আর গলির মুখে যাদের এই গলিতে বাড়ি আছে আর কি, তারা বেশ পাহারা দিচ্ছে যাতে কোনো কুকুর ঢুকতে না পারে। আর সত্যি সত্যি গলিটাতে একটা দাগ অবধি আমি দেখিনি এখনো অবধি, মানে ওপর থেকেও দেখিনি, এমনকি নিচে আমি যখন চিকেনটা কিনতে গেছিলাম তখনও দেখলাম যে কিচ্ছু দাগ লাগেনি, কিচ্ছু না। এত সুন্দর প্রত্যেকে মেনটেন করছে। আর আমাদের ওখানে তো মানে করে দেওয়ার 2 মিনিটের সাথে সাথে কুকুরের পায়ের ছাপ তো থাকবেই থাকবে, আর কিছু না হোক না হোক। তো কুকুর তো অবলা প্রাণী, বুঝতে তো আর পারে না। যাই হোক, এরা ওই জন্য পাহারা দিচ্ছে, বেশ ভালো লাগছে। আমি আর আমি ফোনটা যার জন্য আনলাম ওই কোনাটাতে না প্রচণ্ড বাজি ফাটছিল, হঠাৎই আমি ক্যামেরাটা অন করতে করতে সবটাই শেষ হয়ে গেছে। যাই হোক, আমার বেরেস্তা পুরো ছাই হয়ে যাবে এবার। চিকেনটা তো হয়ে গেছে, আর চিকেনটাকে আমি ফ্রাইং প্যানেই করেছি, কি অসাধারণ দেখতে হয়েছে। দেখো আমি যেরকমটা চেয়েছিলাম গ্রেভি গ্রেভি, ঠিক সেরকমটাই হয়েছে। প্রথমে ভেবেছিলাম আলু দেবো না, তারপর দিয়েছি। এইটুকু চিকেন করতে আমি 45 মিনিট টাইম লাগিয়েছে, তো দুর্দান্ত হয়েছে। পুরো কষিয়ে কষিয়ে তার তেল বার করে ছেড়েছি, কারণ মশলাপাতি সেরকম দেইনি, তো দেখতেই পেলে তোমরা। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট মাস্টার শেফটা শেষ হয়নি, কারণ ও খাওয়া দাওয়ার অনেকক্ষণ বাদে চালিয়েছিল তাই জন্যে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর চিকেনটা জাস্ট দুর্দান্ত খেতে হয়েছিল, মানে যেরকমটা চেয়েছিলাম তেমনটাই হয়েছিল। রুটিটাও কেন জানি না আজকে সুপার হয়েছিল, প্রত্যেকটা রুটি পুরো টুম্বুস ফুলেছিল আর নরম, একদম তুলতুল করছে আর পাতলা পাতলা, বেশ সুন্দর হয়েছিল, যেমনটা ও খেতে ভালোবাসে ওর জন্যই রুটি করেছিলাম। আমি তো ভাতটুকু খেয়ে নিলাম ব্যাস। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকের মতো। টাটা।